নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মকর রাশি সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই যে ইংরাজির জুন মাস, মকর রাশির জাতক বা জাতিকা, মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে বিশদে আলোচনা করব, এবং প্রতিকার হিসাবে টোটকা কি করলে ভালো ফল পাওয়া যাবে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন, এবং টোটকা বিষয়েও কিন্তু আপনাদের নলেজ থাকবে। এবং আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিও যারা আপনারা দেখেন তাদেরকে একটাই রিকোয়েস্ট যে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং নোটিফিকেশান যে আইকনটা আছে সেটা অল করে দেবেন। তাতে কী হবে, পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আপনারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাকে যদি নতুন কিছু আপনারা জানতে চান সেই বিষয়েও কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি যতটা পারবো আপনাদের চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের এই যে জুন মাস, ইংরাজির জুন মাস, গ্রহগত পজিশন কেমন কি থাকবে সেই বিষয়ে আলোচনা করি। প্রথমেই বলবো যে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে শনি দ্বিতীয় অবস্থান করছে বর্তমানে। ফার্স্ট জুনের থেকে আমি গোচর ফলটা বলছি, ফার্স্ট জুন। তো ফার্স্ট জুন শনি অবশ্যই দ্বিতীয়ভাবে অবস্থান করবে অর্থাৎ কুম্ভ রাশিতে, তৃতীয়ভাবে রাহু মঙ্গল অবস্থান করবে, যদিও সেকেন্ড জুন মঙ্গল কিন্তু স্থান পরিবর্তন করবে, ঘর পরিবর্তন করে মেষে অবস্থান করবে বা প্রস্থান করবে। এবার আসবো পঞ্চমভাবে, রবি শুক্র বৃহস্পতি বুধ একত্রে অবস্থান করছে অর্থাৎ বৃষ রাশিতে। নবমভাবে কেতু অবস্থান করছে মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে, নবমভাবে কেতু অবস্থান করছে, মোটামুটি এই একটা গোচর থাকছে ফার্স্ট জুন। এবার এই মে মাসেই অনেকগুলো গ্রহ কিন্তু ট্রানজিট করছে, সেটা কিন্তু ভাববার বিষয় আছে, এবং এখানে বেশ কিছু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। যেমন প্রথমেই বলবো, সেকেন্ড জুন মঙ্গল মেষ রাশিতে অবস্থান প্রবেশ করবে, 13 জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, 14 জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে, 14 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে, এবং শেষের দিকে 29 জুন বুধ কিন্তু আবার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। তো এই হলো মোটামুটি একটা গোচর ফল। আমরা জানি যে মকর রাশির ক্ষেত্রে তার সাড়ে সাতির সেকেন্ড স্টেজ চলছে বা হিসাব মতো লাস্ট স্টেজ চলছে, এটা হচ্ছে লাস্ট স্টেজ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সাড়ে সাতির এটা লাস্ট স্টেজ চলছে। তো সেই অনুযায়ী লগ্নপতি শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে কুম্ভ রাশিতে, এবং ফলে কী হবে, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না। লগ্নপতি শনি কুম্ভ রাশিতে খুব খারাপ ফল কিন্তু পাওয়া যাবে না, এবং আমি বলবো এতদিন ধরে যে শনির সাড়ে সাতি বা ভাগ্যস্থানে কেতুর অবস্থান, এই কারণে যে বাধা বিপত্তি যেগুলো আসছিল সেগুলো কিন্তু অনেকটাই রিকভার করবে, সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি, আপনারা সঙ্গে থাকুন। এবার আসবো দ্বিতীয়পতি শনি, সে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং অর্থভাগ্য মোটামুটি কিন্তু একটা শুভ জায়গা তৈরি করছে, অর্থের ফ্লো কিন্তু বাড়বে এবং অর্থনৈতিক উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে। বিদ্যাক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে, ফোর্থ হাউসের মকর রাশির সাপেক্ষে ফোর্থ হাউসের লর্ড মঙ্গল, যেটা এতদিন কিনা আমরা জানি তৃতীয়ভাবে রাহু যুক্ত হয়েছিল, বিদ্যাক্ষেত্রে একটা অশুভ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল, সেটা কিন্তু সেকেন্ড জুন 2024 মঙ্গল তার নিজের ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে, ফলে জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদ্যায় উন্নতি লাভ করবে এবং উচ্চশিক্ষার যোগ কিন্তু লক্ষ্য করা যাবে। এবার আসবো পঞ্চমের বৃহস্পতি, তার পঞ্চমের পঞ্চম দৃষ্টি দিয়ে নবম ভাবকে দেখছে এবং সপ্তম দৃষ্টি দিয়ে একাদশ ভাবকে দেখছে এবং তার নবম দৃষ্টি দিয়ে লগ্ন ভাবকে দেখছে। এটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অত্যন্ত বেনিফিট জায়গা। বৃহস্পতির শুভ দৃষ্টি আমরা জানি আমাদের অনেক রকম ভালো প্রভাব ঘটাতে সাহায্য করে,
তো আমি প্রথমেই বলবো যে বৃহস্পতির ভাগ্যস্থানে দৃষ্টি, এটা একটা বেনিফিট। বৃহস্পতির একাদশ স্থান অর্থাৎ সফলতার জায়গা, আয়ের জায়গা, সেটা একটা বেনিফিট। এবং বৃহস্পতির লগ্নভাবে দৃষ্টি অর্থাৎ মকর রাশিতে দৃষ্টি, এটাও কিন্তু একটা বেনিফিট জায়গা। সুতরাং আমি বলবো এই যে পয়লা মে বৃহস্পতির যে ট্রানজিট, এখান থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও জুনে কিন্তু সেটা অধিক মাত্রায় লক্ষ্য করা যাবে। যে কাজগুলো আটকে যাচ্ছিলো সেগুলো রিকভার হবে, সেগুলো ফ্রুটফুল দিকে এগোবে, ভালো দিকে এগোবে। এবং আমি বলবো সাকসেসের জায়গায় অনেকটা ভালো শুভ ফল প্রদান করবে, এবং যে কাজগুলো আটকে যাচ্ছিলো সেগুলো কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিকভার অবশ্যই পাবেন। এবার আসবো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন মোটামুটি শুভ হবে, নতুন বিবাহের যোগ কিন্তু লক্ষ্য করা যাবে, এটা একদম শিওর শট। তার কারণ হচ্ছে পঞ্চমের বৃহস্পতির অবস্থান, সেই পঞ্চম থেকে নবম ভাব, একাদশ ভাব, লগ্নভাবে শুভ দৃষ্টি থাকায় নতুন বিবাহের যোগ বা বিবাহে উন্নতি যাদের আটকে যাচ্ছিল, বিবাহ সম্পর্ক হয়েও কেটে যাচ্ছিল, তাদের কিন্তু বিবাহের যোগ লক্ষ্য করা যাবে। এবার আসবো দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু নতুন নতুন অপরচুনিটিস আপনাদের আসবে এবং শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে। এতদিন ধরে আমরা জানি যে কর্মক্ষেত্র, চাকরি, ব্যবসা এগুলোতে মকর রাশির জাতক জাতিকারা হ্যাম্পারিং হচ্ছিলো, সাড়েসাথী বা ভাগ্যস্থানে কেতুর অবস্থান, এগুলোতে কী হচ্ছিলো, ভাগ্যের চাকা যেন আটকে যাচ্ছিলো, কোনোরকমভাবেই রিকভার হচ্ছিল না। কিন্তু এই যে বৃহস্পতি, এই বৃহস্পতির যে শুভ দৃষ্টি সেটা কিন্তু অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে। এবং ভাগ্যস্থানে যে কেতুর অবস্থানের ফলে যে বাধা বিপত্তি এগুলো লক্ষ্য করা যাচ্ছিল, সেগুলো কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ায় অনেকটাই রিকভার করবে। দশমভাবে দশমপতি শুক্র, সে 13 জুন মিথুন রাশিতে প্রবেশ করবে, যেটা কিনা শুক্র এখন হিসাব মতো পঞ্চমভাবে অবস্থান করছে, এবং সে ষষ্ঠভাবে আসবে, কর্মের জায়গাটাকে রিকভার করবে এবং কর্মে চাকুরি ক্ষেত্রে উন্নতি লাভ হবে, প্রমোশনের জায়গা তৈরি হবে। যে চাকরিগুলো আটকে ছিল, যারা আটকে ছিলেন চাকরির ক্ষেত্রে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে শুভ জায়গা তৈরি হবে। এবার বলবো ব্যবসা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। সুতরাং এতদিন ধরে মকর রাশির জাতক জাতিকাদের যে সাড়েসাথীর লাস্ট স্টেজ চলছে, হ্যাঁ, সেখান থেকে বেশ কিছুটা কিন্তু রিলিফ পাওয়া যাবে, এটা বলা যেতে পারে। এবং যে কিছুতেই সফলতা আসছিল না, বারবার করে কাজে আটকে যাওয়া, লেট হওয়া, ডিলে করা, এই ধরনের সমস্যাগুলো যে পাচ্ছিলেন আপনারা, সেই সমস্যা থেকে কিন্তু বেশ কিছুটা উন্নতি লাভ করবে। এবার ব্যক্তিগত চার্ট অবশ্যই বিচার্য বিষয় কারণ আমি মনে করি ব্যক্তিগত জন্মছকে কার কখন কী দশা চলছে তার উপরই কিন্তু গ্রহেরা বা সময়টা চলে। তো সেই অনুযায়ী আমি একটা ওভারঅল ক্যালকুলেশন বললাম যে মকর রাশি কিন্তু আগের থেকে অনেকটা বেটার ফল দেওয়ার সিচুয়েশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার বলবো যে প্রতিকার, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কী প্রতিকার করলে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন সেই বিষয়ে আমি বলি। প্রথম প্রতিকার হচ্ছে আপনারা অশ্বত্থ গাছে প্রতিদিন করতে পারেন, অথবা মঙ্গলবার শনিবার এই দুদিন করতে পারেন। গঙ্গা জল দিয়ে, অশ্বত্থ গাছে গঙ্গা জল দিন, তার সঙ্গে কাঁচা দুধ দিন, নিজের মনস্কামনা পূরণ, একটু ধূপ প্রদীপ জ্বালান এবং অশ্বত্থ পাতা মানে গাছের কাছে নিজের মনস্কামনা করে বাড়ি চলে আসুন, আর পেছন দিকে তাকাবেন না। এটা একটা ভালো শুভ যোগ বা শুভ টোটকা, আপনারা করে দেখুন, যথেষ্ট ভালো ফল পাবেন। এবং তার সঙ্গে আমি বলবো হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন, এতেও কিন্তু যথেষ্ট ভালো ফল। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং যদি আপনারা কোনো বিষয়ে জানতে আগ্রহী হন তো সেই বিষয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। এবং যদি কোনো ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইছেন, তারা কিন্তু আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তো আপনারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।